তুমি ফিরে এসেছো, হ্যাঁ এটা তো খুব আনন্দের বিষয়। আমাদের দুশ্চিন্তা কমে গেল, মনের ভার নেমে গেল নবকুমার। বিশ্বাস করো তোমার জন্য আমরা বহুক্ষণ অপেক্ষা করেছিলাম, বহুক্ষণ। হ্যাঁ তাই তো, নেহা তো জোয়ার এলো তাই। হ্যাঁ তোমাকে কত খুঁজেছি জানো, কত কী হলো তোমরা সবাই বলো না, বলো। আমাদের নব যখন ফিরে এসছে তখন তো আর সম্পত্তি হস্তান্তরের কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ তাই না? ছিলাম যে তুমি আর বেঁচে নেই, ওই জন্যই মানে সব সম্পত্তি। হতভাগা, তুই আমার ভাই, তুই চাইলে এই মুহূর্তে আমি সবকিছু তোর নামে লিখে দিতে পারি, কিন্তু জানিস জানিস এতে কি লেখা আছে? লেখা আছে তুই আমার অবর্তমানে আমার ওয়ারিশ হিসেবে সব বিষয় সম্পত্তি তুলে দিবি এই এই শয়তানটার হাতে। মিথ্যে কথা, কোন সাহসে তুমি একথা বলছো নবকুমার? আপনি বোধহয় জানেন না দত্তজামশাই, আমি সংস্কৃত পড়ার সাথে সাথে ফার্সিও পড়েছি, তাই এই দলিলে কি লেখা আছে তা আপনারা কিন্তু আমার কাছ থেকে গোপন করতে পারবেন না। কি বলছো গো নব দাদা, আমি আমি দত্তজামশাইকে সব সম্পত্তি লিখে দিচ্ছি। এই দলিল তাই বলছে গণেশ। নবকুমার তুমি তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। এখনো তো কিছুই করিনি দত্তজামশাই, তবে এবার করব। আমি আপনাকে ছাড়বো না দত্ত জামশাই। কেন করবেন বলুন, লাঠি ধরেছে
বেশ দেখতে মেয়েটাকে, এমন জঙ্গলি সৌন্দর্য আমি আগে তো কখনো দেখিনি। আহা কি রূপ, আমার তো দেখি মনটা কেমন হয়ে গেল। এই তোরা সব হাগুর দেখছিস কি, এই দুটোকে দুলে বাইরে ছুঁড়ে ফেলাতে। আমি চাই না কোনো রক্তপাত হোক, ছেড়ে দাও। তুই আমার সঙ্গে লাঠি খেলবি, আয় দেখি তোর মাথা আমি দুফা করে দিতে পারি। কিন্তু আমিও রক্তপাত চাই না, চাই না কাউকে আঘাত করতে। বাপরে বাপ, কে বাঘিনী? হ্যাঁ, এই সাগর থেকে তুমি কাকে তুলে আনলে রঘুবার? সে আপনার না জানলেও চলবে, আপনি আমার ব্যাপারে যত কম জানবেন ততই মঙ্গল। চলো বাবা, গণেশ চল। বাবা বাবা, এই জঙ্গলি ফুলটাকে আমার বাগানে চাই। পাবি পাবি, নিশ্চয়ই পাবি। তার আগে আমার জানতে হবে এই বাঘিনীটাকে নব ওকে পেল কোথেকে। এবার একটা পাকাপাকি ব্যবস্থা করতেই হবে নবকুমারে, ওর এই গ্রামে থাকা আমি একেবারে বন্ধ করে দেবো। নায়েব, আগে কথা বাচস্পতি মশাই আর সাত গায়ের কর্তাদের খবর দিন এক্ষুনি। আমি তো ভাবতেই পারছি না গণেশ, যে তুই কিভাবে এ কাজ করলি। হ্যাঁ, তোর একবারও আমার কথা, তোর জেঠিমার কথা, বোনেদের কথা মাথায় এলো না বল? দত্ত যত সব কিছু নিজের নামে লিখিয়ে নিচ্ছে, আমরা সবাই সর্বশান্ত হতাম। কোন আক্কেলে, হ্যাঁ কোন আক্কেলে তুই আর খুড়িমা মিলে এই দত্ত যার মতো একটা বদ লোকের সাথে হাত মিলিয়েছিলি? নবদাদা নবদাদা, তুমি বিশ্বাস করো নবদাদা, আমি জানতাম না গো। আমি যদি জানতাম তুমি বেঁচে আছো তাহলে তাহলে মায়ের কথাও নাচতাম না, বিশ্বাস করো। থাম, বুঝিসনি মানে? তুই চিনিস না দত্ত যাকে, জানিস না সে কেমন লোক? আমি শুধু তীর্থযাত্রীদের দলে ছিলাম, গঙ্গাসাগর দেখব বলে, তাই দত্ত যার অনুরোধ আমি ফিরিয়ে দিই, আর তোরা তাকে বিশ্বাস করে জমি জমা সব মিলিয়ে দিচ্ছি। বোকা কোথাকার, ওকে বকছো কেন? ও তো বলছে ভুল করেছে, নিজের ভুল যে স্বীকার করে তাকে বকতে নেই। তুমি চুপ করো, একটা কথাও বলবে না তুমি। কে বলেছিল তোমাকে আমার পিছু পিছু এখানে আসতে? তোমাকে তো আমি পালকিতে বসে থাকতে বলেছিলাম। ঘুপচির মধ্যে বসে থাকতে আমার কেমন দম বন্ধ বন্ধ লাগছিল, আর আমি যদি না যেতাম তাহলে যদি তোমার কোনো বিপদ হয়ে যেত। সত্যি বাবু, তোমার ক্ষমতা আছে বলতে হয়, অতগুলো লিটলকে নিজের হাতে একে। নবদাদা বলছি, কে গো?
আমার তো মনে হয় তুমি কোনো ছদ্মবেশি ঠগ। দত্ত জামশাই, আপনি যা বলছেন তা ভেবে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, ঠগ নয় তো কি? একটা ঠগ একটা খারাপ মেয়ে মানুষকে ডেকে এনেছে সম্পত্তির লোভে। ও একটা নষ্ট মেয়ে মানুষ। ও আমার ধর্মপত্নী, আমার অগ্নি সাক্ষী করে সাত পাকে ঘোড়া স্ত্রী। ওর নাম কপাল কুণ্ডলা।